দেখো, আঙ্কেল পোটার হ্যাংস আ পিকচার গল্পটার ইউনিট ওয়ান আমি আগের দিন পড়িয়েছিলাম, আজ ইউনিট টু শুরু করব। কোশ্চেন আমি পরে করাবো, আগে টেক্সট কমপ্লিট করব তারপর। দেখো সবাই, 47 পেজ বের করো ইউনিট টু। উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট সাইট অব দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন। উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম, ফাইন্ড মানে খোঁজা, আমরা খুঁজেছিলাম দ্য হ্যামার হাতুড়িটা ফর হিম তার জন্য। অ্যান্ড দেন এবং তারপর হি উড হ্যাভ লস্ট, লস্ট মানে হারিয়ে যাওয়া, সাইট মানে দিক অব দ্য মার্ক, মার্ক মানে চিহ্ন, হি হ্যাড মেড অন দ্য ওয়াল যেটা তিনি তৈরি করেছিলেন অন দ্য ওয়াল দেয়ালের ওপর, হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন যেখানটায় ওই পেরেকটাকে নিয়ে গিয়েছিলেন। মানে দেয়ালে পেরেক দিয়ে ফুটো করতে গেলে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা একটা বাড়ি দিয়েছিলেন, তারপরে তো নেল অর্থাৎ পেরেক হারিয়ে গিয়েছিল, কিন্তু পরে যখন সবাই মিলে তাকে অর্থাৎ আঙ্কেল পোজারকে হাতুড়িটা খুঁজে দিয়েছিলেন, তখন তিনি আবার ঠিক যে জায়গায় মার্ক করেছিলেন সেটা হারিয়ে ফেলেছিলেন। ইচ অফ আস হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট। আমাদের প্রত্যেককে তার পাশে যে চেয়ার রাখা ছিল তার ওপর উঠতে হলো আর দেখতে হলো যদি আমরা চিহ্নটা খুঁজে পাই। উই উড ইচ ডিসকভার ইট ইন আ ডিফারেন্ট প্লেস অ্যান্ড হি উড কল আস অ্যাজ ফুলস, ফুলস মানে হচ্ছে বোকা, ডিসকভার মানে হচ্ছে আবিষ্কার করা। তাহলে উই উড ইচ ডিসকভার ইট, আমরা এক একজন মিলে আলাদা আলাদা জায়গায় খুঁজলাম এটাকে, ডিফারেন্ট প্লেস মানে আলাদা আলাদা জায়গা, অ্যান্ড এবং হি উড কল আস অ্যাজ ফুলস এবং তিনি আমাদের সবাইকে বোকা বললেন। ট্রাইং টু রিচ আ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ দ্য স্ট্রিং উড স্লিপ অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো। এই লাইনটার মানে হচ্ছে ট্রাইং মানে চেষ্টা করা, টু রিচ মানে পৌঁছাতে, এ পয়েন্ট 3 inches বিয়ন্ড 3 inches বেশি পৌঁছাতে গিয়ে হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ মানে তার পক্ষে যতটা পৌঁছানো সম্ভব ছিল তার থেকেও 3 inches বেশি পেছনে পৌঁছাতে গিয়ে দ্য স্ট্রিং উড স্লিপ, স্ট্রিং মানে দড়ি, রোপ মানে দড়ি, এবার দড়িটা কি হয়েছিল উড স্লিপ মানে ছিঁড়ে গিয়েছিল, অ্যান্ড এবং ডাউন হি উড স্লাইড অন দ্য পিয়ানো এবং তিনি পিয়ানোর ওপরে পড়ে গিয়েছিলেন হুমড়ি খেয়ে। অ্যাট লাস্ট শেষ পর্যন্ত আঙ্কেল পোজার উড গেট দ্য স্পট ফিক্সড, শেষ পর্যন্ত আঙ্কেল পোজার একটা নির্দিষ্ট দাগ ফিক্সড করলেন মানে নির্দিষ্ট করলেন, অ্যান্ড এবং পুট দ্য পিয়ানো অফ দ্য নেল অন ইট উইথ হিজ লেফট হ্যান্ড এবং কি করলেন তার বাঁ হাত দিয়ে পেরেকটাকে বসালেন, অ্যান্ড টেক দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড এবং হাতুড়িটাকে তিনি তার ডান হাতে নিলেন, অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো হি উড স্ম্যাশ হিজ থাম, থাম মানে হচ্ছে বুড়ো আঙুল, ফার্স্ট ব্লো মানে প্রথমবারই, এবং প্রথমবারই দেওয়ার সাথে সাথে হি উড স্ম্যাশ, স্ম্যাশ মানে হচ্ছে থেতলে যাওয়া, হাতুড়ির বাড়ির নখের ওপর পড়লে যে থেতলে যায় সেই থেতলে যাওয়া, তাহলে প্রথমে প্রথমবারই মারতে গিয়ে তার নখটা বুড়ো আঙুলটা থেতলে গেল, অ্যান্ড ড্রপ দ্য হ্যামার হাতুড়িটা পড়ে গেল উইথ এ ইয়েল, ইয়েল মানে চিৎকার, চিৎকার করলেন অন সামবডিজ টোস এবং চিৎকার করতে করতে ওই হাতুড়িটা কোনো একজনের পায়ের ওপর ফেললেন। আন্ট মারিয়া উড মাইন্ডলি অবজার্ভ দ্যাট, আন্ট মারিয়া সমস্ত ব্যাপারটাকে খুব মন দিয়ে লক্ষ্য করছিলেন। নেক্সট টাইম আঙ্কেল পোজার ওয়াজ গোয়িং টু হ্যামার এ নেল ইন টু দ্য ওয়াল এবং পরের বারের জন্য যখন আঙ্কেল পোজার আবার দেওয়ালে পেরেক পুঁততে যাবেন, শি হোপড হি হ্যাড লেট হার নো ইন টাইম, তিনি তখন আশা প্রকাশ করলেন যে পরের বার যখন আঙ্কেল পোজার দেয়ালে পেরেক পুঁততে যাবেন সময় থাকতেই তিনি জানাবেন, কি জানাবেন, হি কুড দেন মেক অ্যারেঞ্জমেন্টস টু গো অ্যান্ড স্পেন্ড এ উইক উইথ হার মাদার, যে এটাই জানাবেন যে তিনি মানে আন্ট পোজার এটা আঙ্কেল পোজারকে জানাবেন যে যতদিন আঙ্কেল পোজারের এই কাজটা চলবে ততদিন সে কি করবে, তার মায়ের সাথে এক সপ্তাহ কাটিয়ে আসবে। অ্যারেঞ্জমেন্টস মানে হচ্ছে আয়োজন, স্পেন্ট মানে হচ্ছে কাটানো, আর উইক ডাব্লিউ ডবলই কে উইক মানে সপ্তাহ, কিন্তু ডাব্লিউইএ কে উইক মানে হচ্ছে দুর্বল, হোয়াইল ইট ওয়াজ বিং ডান যতদিন পর্যন্ত এটা হবে। ওহ ইউ ওম্যান ইউ মেক সাচ এ ফাস ওভার এভরিথিং,
বলছে কি, ও তোমরা মেয়েরা প্রত্যেকটা ব্যাপারে যেন অযথা হইচই করো। ফার্স্ট মানে হচ্ছে কোলাহল করা, সেই বা হইচই করা। আঙ্কেল পোজার উড রিপ্লাই পিকিং হিমসেলফ আপ। আঙ্কেল পোজার আবার উত্তর দিতে গিয়ে কাজ শুরু করলেন। হোয়াই আই লাইক ডুইং এ জব অফ দিস শর্ট, মানে হচ্ছে এরকম ছোটখাটো কাজ করতে বেশ ভালোই লাগে, এটা আঙ্কেল পোজার বলল। অ্যান্ড এবং দেন হি উড হ্যাভ অ্যানাদার ট্রাই, এবং তিনি তারপর আবার একটা অন্যরকম চেষ্টা করলেন। অ্যাট দ্য সেকেন্ড ব্লো, যখন দ্বিতীয়বার বাড়ি মারলেন, দ্য নেল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার, তখন পেরেকটা প্লাস্টার ভেদ করে ঢুকে গেল। অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট, এবং হাতুড়িটাও অর্ধেকটা চলে গেল। দেন তখন হি উড ফাইন্ড দ্য রুল অ্যান্ড দ্য স্ট্রিং এগেন, তারপর আবার একটা রুল অ্যান্ড স্ট্রিং মানে দড়ি আবার বের করলেন পুনরায়, এগেন মানে পুনরায়। অ্যান্ড এবং এ নিউ হোল ওয়াজ মেড, এবং একটা নতুন গর্ত তৈরি হলো। নিউ মানে নতুন, এইচওএলই হোল মানে হচ্ছে গর্ত, WHOLE হোল মানে হচ্ছে সমস্ত। অ্যাবাউট মিড নাইট, মধ্যরাত্রে, দ্য পিকচার উড বি আপ ভেরি ক্রোকড অ্যান্ড ইনসিকিউর, যখন মাঝরাত তখন ছবিটা টাঙানো হলো। ক্রোকড মানে বাঁকা, অ্যান্ড ইনসিকিউর মানে অসুরক্ষিতভাবে টাঙানো হলো শেষ পর্যন্ত মধ্যরাত্রিতে। দেয়ার ইউ আর হি উড সে স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার অন টু দ্য চারোম্যানস কর্নস অ্যান্ড সার্ভেইং দ্য মেস হি হ্যাড মেড উইথ এভিডেন্ট ফ্রাইড, মানে হচ্ছে দেয়ার ইউ আর হি উড সে তখন বলছে এইবার হয়েছে, স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার অন দ্য অন টু দ্য চারোম্যানস কর্ন, এবার যখন চেয়ার থেকে সে নামতে যাবে সে ধপাস করে পড়ে যাবে কোথায়, চারোম্যানস কর্ন। চারোম্যানস কর্ন মানে এখানটায় হচ্ছে চারোম্যানস কথাটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে ওই যারা হচ্ছে কয়লা টয়লা নাড়ে, এক ধরনের মানে বাড়িতে যে থাকে মেয়ে সেই ধরনের মহিলারা আর কি। এখানটায় নিচে ওয়ার্ড নোটে দেখো লেখা আছে যে চারোম্যানস কর্ন, চার ওম্যানস কর্ন মানে লেখা আছে এ ওম্যান একজন মহিলা, হু অ্যারেঞ্জেস অ্যারেঞ্জেস দ্য কোল ইন দ্য হাউস, মানে প্রস্তুত করে কোল কয়লা বাড়িতে। কিন্তু এখানটায় বলেছে যে চার ওম্যানস কর্ন মানে শস্যদানা যেখানটায় রাখা ছিল সেখানটায় সে পড়ে গিয়েছিল, এবং পড়ে গিয়ে যে সে গণ্ডগোলটা একটা পাকিয়েছে সেটা সে গর্বের সহকারে দেখেছিল। তারপরে বলছে হোয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড আ ম্যান ইন টু ডু এ লিটল থিং লাইক দ্যাট, মানে তখন এদিকে পড়ে গিয়ে গণ্ডগোল পাকিয়েছে আবার এদিকে বলছে কেন যে মানুষজন এরকম এক একটা এই সমস্ত ছোট কাজের জন্য কেন এত লোকজন ডেকে নিয়ে আসে। ব্যাপারটা হচ্ছে যখন বলেছিল বা যখন কাজটা করতে গিয়েছিল তখন আঙ্কেল পোজার মারিয়াকে, উইলকে, টমকে সবাইকে নিজেই ডেকেছিল, কিন্তু যখন কাজটা শেষ হয়ে গেল তখন বলছে যে কেন এইসব ছোটোখাটো কাজের জন্য মানুষজনকে এত লোক ডেকে নিয়ে আসে।